বেশ কিছু অভিযোগ তোমার সামনে আমি রাখব কারণ আমাদের কাজ সাধারণ মানুষের অভিযোগ বার্তাগুলো পৌঁছে দেওয়া সাধারণ মানুষ যে অভিযোগগুলো বা তাদের মনে যে ধারণাগুলো আছে সেগুলো আমি তোমার কাছ থেকে পরিষ্কার করব এবং তোমাকে প্রথমে যেটা বলি যেটা বাংলা পক্ষের বিরুদ্ধে সবথেকে বেশি অভিযোগ ওঠে তারা বাঙালির জন্য লড়তে গিয়ে বাঙালিকে বিপদে ফেলে দিচ্ছে কখন বাঙালিরা যখন অন্য স্টেটে যাচ্ছে অন্য রাজ্যে যাচ্ছে সেখানে কি বিপদের মুখে পড়তে হচ্ছে সেখানকার মানুষরা কিন্তু একই রকম আচরণ করছে সেক্ষেত্রে কি তুমি তাদের প্রত্যেকটা বাঙালি দায়িত্ব নেবে বাঙালি অন্য স্টেটে গিয়ে লোকালদের সঙ্গে বাংলা বলতে বাধ্য করা লোকাল মেয়েদের শ্লীলতাহানি করা লোকাল সেইখান অন্য স্টেটের মেয়ে যে হচ্ছে বাপের এক মেয়ে কিন্তু বাপের সম্পত্তি আছে ঠিক তাকে কব্জা করে এইটা করা লোকালি জায়গাটা নোংরা করা এলাকায় হকারি করে জায়গা দখল করে নেওয়া লোকাল পপুলেশনের থেকে দুগুণ তিনগুণের সংখ্যা বাড়ানো গেলেই ভাই বেরাদার পুরো মানে এলাকা নিয়ে নেওয়া তারপরে আস্তে আস্তে কাউন্সিলর এমএলএ এমপি করা বাঙালিকে চমকানো মানে লোকালকে চমকানো সেখানে তাদের ফরেনার বলা যেরকম বাঙালিকে এখানে বাংলাদেশি বলে এগুলো হয় বাঙালি যদি এগুলো তো করে না বাঙালি যদি এগুলো না করে তুলনা হয় কেন আমি দুটো কথা বলব 2018তে 50,000 গুজরাটি বিহারিকে কারণ একটি গুজরাটি শিশুকন্যাকে রেপ করা হয়েছিল 50,000 বিহারি ইউপির লোকেদের গুজরাট থেকে এক হপ্তাহের মধ্যে বার করে দিয়েছিল যে তার পেছনে ছিল ঠিক অল্পেশ ঠাকুর সে বিজেপির বিধায়ক এখন বাইরে কোনো গুজরাটির কিছু হয়েছে শিবসেনা তারা নিজেদের টার্ফ মারাঠিদের জন্য রক্ষা করেছে কোনো মারাঠির বাইরে কিছু হয়েছে অর্থাৎ যে নিজের জায়গাটা বুঝিয়ে দিয়েছে আমরা বলছি না এগুলো করা উচিত আমি জাস্ট উদাহরণ হিসেবে দিচ্ছি এটার ফলে কিন্তু বাইরে কিছু হয়নি কিন্তু আসামে নেলি শিলাপাথর গোরেশ্বর বাঙালির ওপর একের পর এক গণহত্যা হয়েছে নয়ডাতে বেঙ্গালুরুতে বাঙালির বস্তি একদম গুড়িয়ে দেওয়া হয়েছে প্রতিটি জায়গায় দুর্গাপুজোর ওপর আক্রমণ হয়েছে প্রায় বলা হয়েছে ত্রিপলের মধ্যে জল ঢেলে দুর্গা ঠাকুরের ভাষণ করতে আমরা এখানে রবীন্দ্র সরোবর তছনছ করতে দিয়েছি বছরের পর বছর এটা চলে না ভারতে একটা নিয়ম চলবে পশ্চিমবঙ্গ কিন্তু মঙ্গল গ্রহে নয়